বলে গেল যে ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, আমার প্রাণের পরে চলে গেছে সে। ভেতরটা নড়ছে, আমি তো বারবার বলছিলাম মনে যাবো, কিন্তু তাও ভেতরে যাবো না। আসি স্যার। এই পূর্ব বর্ধমান শহরটার কার নজর লাগলো বলুন তো স্যার, পরপর তিনটা মার্ডার হয়ে গেল আর আমরা কিচ্ছু করতে পারলাম না। আচ্ছা স্যার, আপনি রাকিব আহমেদকে চেনেন? রাকিব আহমেদ নাটক আন্ডারগ্রাউন্ড মাফিয়া, আপাতত দৃষ্টিতে মাংসের দোকান, তার নিচে চোরাই কারবার, এমন ড্রাগস স্মাগলিং, সুদের ব্যবসা। অন্যভাবে নজর রাখো যাতে মালটা হিসু করতে গেল, আমার কাছে খবর আছে। ঠিক আছে, তবে আমি দিচ্ছি। কদিন ধরে দেখছি চুপচাপ আছো, কি হয়েছে বলো তো? পাত্তা পাত্তা দিচ্ছ না? কিছু না, অমনি কিছু না কিছু না শুরু হয়ে গেল, বলো না কি হয়েছে। তুমি চিন্তা করো না, তুমি আমার সারা জীবনের ঝরঝরে সাদা ভাতটাই থাকবে। কি স্যার, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন, ফার্স্ট ভিকটিম। ও যে ব্রিজে মেরে ফেলে রেখেছিল জানেন স্যার, গলায় খুব লেগেছিল, খুব। যাই হোক, ছাড়ুন সে তো পুরনো কথা, দেখুন চেয়ারে ম্যাম বসে আছে গলা কাটা অবস্থায়। স্যার, এখন তো মেয়েদের বাড়ির বাইরে বেরোনোই দায়ী হয়ে দাঁড়িয়েছে এই সমাজে। দিন হোক বা রাত, হয় রেপ করে ফেলে রেখে দিয়ে যাচ্ছে, নয় গলা কেটে, নয় তো বা তুলে নিয়ে যাচ্ছে দিয়ে বেঁচে দিচ্ছে। দেখুন না, প্রথমে আমাকে এটা দিয়ে মেরেছিল মাথায়, তারপরে ছুরিটা দিয়ে গলা কেটেছে। আল্লাহ কসম, যে আমার দাদাকে মেরে আমি যদি জানতে পারি তাকে তার জানিয়ে নেব।